Hi guys, this is Kanis Rahman. Assalamualaikum. Welcome to my channel. Ami ajke fish fry korbo. Har ei shob fish gulo fry kore nebo. Ekhane ache rui mas ebong rupchada mas, bata mas, ar kichu choto mas. Choto mas gulo fry kora hobe na, but ota dekha jacche je potatoes diye ektu cook korbo. Ar eta shompurno ta korbo ami amar ei boro cast iron er koraite eta ami notun kinechi eta actually pizza pan hisabe use kora jay ar eta ashole 3 inch deep so etate biryani o kora jabe so far but eta lid nai amar so erokom jodi arekta order kora jay ota dekha jacche lid hisabe use kora jabe ebong mane upore eglo to khubi bhari khub sundor cook hobe eta 16 inch ekta korai to etar bhitor ami ekhon tel diye debo because eta already mane pani ta sob shukhay asche ei je amar fish ta hoye giyeche ar kacharoner mach bhaji ami khubi bhalo pochondo kori kichu mach dewa hoye giyeche I hope arekta bar dite hobe ar আর তারপর ওই মাছগুলো একসাথে দিয়ে দিলে হয়ে যাবে বিকজ এটা অনেক বড় একটা প্যান আর একটা প্যানে অনেকগুলো মাছ ধরে গেছে প্রথম যেহেতু এইজন্য আমি একটু মানে এদিক ওদিক করে দিছি বাট নেক্সট টাইম আরো দেখা যাচ্ছে যে আরো দেয়া যেতে পারতো লাইক আরো 10টা পিস দেয়া যেতে পারতো এরকম আর কাস্টারনের মাছ ভাজলে সবটা একটা ইভেন কালার থাকে ইটস নট লাইক এক সাইডে পুড়ে গেল আর এক সাইডে লালতে হলো অনেক সুন্দর একটা কালার দেয় এইজন্য আমার খুবই ভালো লাগে যার কারণে এই প্যানটা আমি কিনেছি এটাতে পিজাও বেক করা যাবে এন্ড আমি তো চিন্তা করতেছি আমি এটাতে বিরিয়ানিও একবার ট্রাই করব যে কি রকম লাগে বাট যখন লিডটা হবে তখন আমার লিড নাই এত বড় একটা কড়াই সো এই কারণে ফিশ ফ্রাই করা হয়ে গিয়েছে আর এই যে কত সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ আর আসলে আমার এই কুকটপটা অতটা ক্যাপচার করেনি যার কারণে আমার পিছনের সাইডগুলো একটু এই পাশে নিয়ে এসে ভেজে নিতে হয়েছে বাট আমার হাবি আমাকে একটা ইন্ডাকশন চুলা কিনে দিচ্ছে সো ওই চুলাটা দিয়ে আমি বাইরে এবার মাছ ভাজবো বিকজ মাছ ভাজলে একেবারে কিচেনটা তেল তেলে হয়ে যায় কালকে তো পুরা যেন আমি তেলে সাগরে ভেসেছি তো আমি এবার বাইরে আমার ব্যাকইয়ার্ডে আমি এবার মাছ ভাজবো খুবই ইজি পিজি কাজ হবে আর যেহেতু এটা ইন্ডাকশন চুলা ওটা ক্লিন করা খুবই ইজি হয় যার কারণে আমি ইন্ডাকশন চুলাটা নিয়ে আসছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আমার ইন্ডাকশন চুলা যেদিন আমি পাবো সেদিন অবশ্যই একটা ভিডিও করে আমি আমার চ্যানেলে দেবো যে কেমন চুলাটা হয়েছে দেখতে আর চুলাটা খুবই ভালো একটা ব্র্যান্ডের আমার হাবি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ দুই তিন দিনের মধ্যে আমি পেয়ে যাব তো এখন দেখতে হবে ব্যাকইয়ার্ডে কোনো সুইচ আছে কি না তাহলে দেখা যাচ্ছে যে ওখানে পোর্ট যে সুইচের যে পোর্ট ওটা থাকলে দেন ওইখানে আমি কানেকশন দিয়ে তারপরে মাছটা ভেজে ফেলবো একসাথে আমি অনেক মাছ ভেজে ফেলতে পারবো আর যেহেতু একটা চুলা হবে আর এই তখন ইজিয়ার হবে একেবারে মিডলে বসায় দিলে তাপটা খুব তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট হয়ে যাবে আর আজকের এই যে রান্না বান্না ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম কলিজা ভুনা করেছিলাম তারপরে পাতাকপি দিয়ে বাটা মাছ রান্না আর একটা মাছের কারি সেটা আমার হাবির খুবই প্রিয় ও মাছ ঝোল খুব পছন্দ করে এই কারণে আর এই কাস্ট আয়রনের কড়াইটা আমি পরিষ্কার করে সাথে সাথে মুছে এভাবে ড্রাই হতে দিয়েছি নিচে একটু এই সাইডে সরিয়ে আনছি যাতে নিচ থেকেও এয়ারটা যেটুকু মানে ভেজা থাকলে সেটাও যেন ড্রাই হয়ে যায় এই কারণে কাস্ট আয়রনের কড়াই সবসময় ধুয়ে মেজে ধুয়ে তারপরে সাথে সাথেই মুছে ফেলতে হবে না হলে রাস্ট পড়ে যাবে সো এই যে আমার রান্নাবান্না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে